আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমাস ব্লগ। এখন দুপুর, আমরা খেতে বসবো। আজকে কি কি রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাতে এসেছি। এটা আসলে বিকেলের নাস্তা হিসেবে আমি সুজির পিঠা বানাচ্ছি। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে একটা পিঠা, আগে শিরাতে ইয়া করে নিয়েছি। এই যে বিকেলে নাস্তার জন্য এটা রেডি করছি, এটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হলে দেখা যাবে দুধটা আরও ঘন হয়ে যাবে। আর আজকের দুপুরের মেনু হিসেবে আমাদের আছে পোলাও। এটা হচ্ছে কাটা ডিমের কোরমা। এটা মানহাইম কিসারের অনেক পছন্দের একটা খাবার। এটা আসলে আমি ছোটবেলা থেকে এটা মানে খেয়েছি, কারণ আমার আম্মা খুব রান্না করতেন। তো আমি যখন ফার্স্ট একবার রান্না করি, মানহাইম কিসারা খুব পছন্দ করে। ডিমগুলোকে ভাজি করে ছোট ছোট পিস করে জাস্ট কোরমা মতো করে রান্না করেছি। আর হচ্ছে হোল চিকেন রোস্ট, এটাও মানহার বলাতে আজকে রান্না করা। সাথে আমি একটু ভাতও রান্না করেছি, কারণ হচ্ছে দেখা যাবে একটু গালিব যদি একটু ভাত খায়। আর হচ্ছে লুচি ভাজি করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এখন আমি সব খাবার টেবিলে সার্ভ করব। দেখি মানহা ইন্টিসার কি করে। আজকে ফ্রাইডে কি করো তুমি, মোবাইল আসো খেতে আসো। এবার মানহা কি করো তুমি, টিভি দেখো। আমাদের ওয়েদারটা আজকে ভালো, একটু রোদ আছে, আবার একটু হালকা বৃষ্টিও হয়, কিন্তু আজকের ওয়েদারটা ভালো। আর আমি ওয়াশিং মেশিন চালু করেছি, 35-এ আসছি। টেবিলটা রেখেছি, এখন খাবার দেব। আড়াইটা বেজে গেছে তো খেতে বসবে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই আমার ব্লগ ফলো করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।